কোনো একদিন একটি গৃহস্থের একটি পোষা মোরগ ছিল। সেই মোরগটির সাথে গৃহস্থের পালিত পোষা কুকুরের খুব বন্ধুত্ব ছিল। তারা সময় সুযোগ পেলে একসাথে খেলাধুলা, গল্পগাল এবং ঘোরাফেরাও করত। তারা একে অপরের খুব ভালো বন্ধুও ছিল। একদিন তারা জঙ্গলে ঘুরতে বেরোলো। জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ধ্যে হতে আরম্ভ করলো, কিন্তু তাদের বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে যাবে। তাই তারা ঠিক করলো যে রাতটুকু তারা জঙ্গলে কাটিয়ে নেবে এবং সকাল হলে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসবে। এইরূপ মনস্থির করে তারা করলো কি, একটি গাছকে বেছে নিল। মোরগটি সেই গাছের উপরে উঠে গেল এবং কুকুরটি সেই গাছের নিচে বিশ্রাম নিল। মোরগটি গাছের উপরে উঠে গেল কারণ জঙ্গলের মধ্যে তো আর হিংস্র জীবজন্তুর অভাব নেই, সেই কারণে সে গাছের উপরের দিকে একটি ডালে বসে বিশ্রাম নিতে লাগলো। রাত পেরিয়ে গেল, প্রভাত হতে শুরু করেছে। হঠাৎ মোরগ তার চির পরিচিত অভ্যাস ডাক আরম্ভ করলো। এই ডাক শুনে জঙ্গলের মধ্যিখানে থাকা একটি শিয়াল সে মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, জঙ্গলের মাঝে এত মুরগি, মোরগ, কত খাবার! ভালো করে শুনি তো কোন দিক থেকে ডাক কে আসছে। পেয়েছি, ডাকটি কোন দিক থেকে আসছে আমি বুঝতে পেরেছি। দৌড়ে যাই, দেখি আজকের আহারটা, আজ সকালটা বোধহয় খুবই ভালো যাচ্ছে আমার। দৌড়ে যাই। এই বলে সেই শিয়ালটি দৌড়ে গেল যেইখানে সেই মোরগটি এবং কুকুরটি বিশ্রাম নিচ্ছিল। দৌড়ে থেকে ধূর্ত শিয়ালটি বলতে লাগলো, আরে মোরগ ভাই, মোরগ ভাই, কতদিন পরে তোমাকে দেখছি, তোর কি সুন্দর দেখতে, কি সুন্দর গলার স্বর, তুমি এত সুন্দর কণ্ঠস্বর কোথা থেকে পেলে বন্ধু? এসো না, নিচে দুজনে একসাথে একটু গল্পগাল করি, একটু খেলাধুলো আলিঙ্গন করি বন্ধু। ধূর্ত শিয়ালের এই রকম মনের চিন্তা ভাবনা ধূর্ত সেই মোরগটির বুঝতে বিন্দুমাত্র দেরি হলো না। তখনই মোরগটি বলতে লাগলো, আরে বন্ধু, দূরে থেকে কি আর আলিঙ্গন করা যায়? আমি গাছে থেকে নামছি, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি আমার এই গাছের তলায় চলে এসো, তাহলে আমরা একসাথে একটু খেলাধুলাও করে নিতে পারবো এবং একটু আলিঙ্গনও সেরে নিতে পারবো। তুমি তাড়াতাড়ি এসো, আমি এই গাছ থেকে নামলাম বলে। এই কথা শুনে সেই ধূর্ত শিয়ালটি গাছের তলায় এলো। যেই না গাছের তলায় এলো, সেইখানে বিশ্রাম নিচ্ছিল সেই কুকুরটি। সঙ্গে সঙ্গে সেই কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে আরম্ভ করলো। ঘেউ ঘেউ ঘেউ, এবং সেই সাথে সে শিয়ালটিকে তাড়া করলো এবং শিয়ালটিও প্রাণ ভয়ে দৌড়াতে আরম্ভ করলো। কুকুরটি তো তাকে একেবারে তাড়া করে জঙ্গলের ভিতরে দিয়ে এলো এবং তারা দুই বন্ধু
কুকুর এবং মোরগটি আবার তাদের বাসায় ফিরে এলো। তো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এ পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের ছোট্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।